हेलो स्टूडेंट, आज के ओरिगेमी आर्ट शिखब। ओरिगेमी आर्ट बोलते कागज कला। छोटे बेला नौका, तारपर पद्म फूल, एरोप्लेन, ये सब कागज कागजे जिनिस बनिए के ओरिगेमी आर्ट बोली। आज के कुकुरेर मुखोश बनाने शिखब, केमन? ठीक है, चाहले चलो शिखी। कुकुरेर मुखोश बनानोर जोन्नो दुटी वस्तु प्रयोजन। प्रथम हलो पेपर, जे कोनो रंगे होते पारे, आमी एखाने सादा रंग नियेछी, आर पेन अथवा रंगेर माने स्केच पेन। ठीक आछे, एमन एकटी चतुर्भुजेर मतो एकटा कागजेर दरकार। प्रथमे कि करते हय़, देखो कागजटी मिलिये नाओ, सब दिक थेके समान किना, एदिक थेके समान, एदिक थेके मिलिये नि। হ্যাঁ, সব দিক থেকে সমান। হ্যাঁ, এখন কি করতে হবে? প্রথম কাজ, কাগজটি একটা ভাঁজ করতে হবে। সমান করে ভাঁজ করবে, ভালো করে ভাঁজটি করবে, সমান করে। দেখো আমি সমান করে দিয়েছি, ঠিক আছে। এখন আবার খুলে দেখি, দেখিয়ে দিই, খুলে দেখে নাও একবার। সিধা লাইন একটা থাকবে, তারপর বন্ধ কাপড় আরেকটা, আরেকটি লাইন, এইভাবে একের উপর এক। আবার খুলে দেখতে পারো, প্রথম এইভাবে, তারপর এইভাবে, ঠিক আছে। এখন কি করবে, খোলো এদিকে, এই ডান দিকের কাগজটি ইহার এই লাইনের সিধাসিধি আনবো, কিন্তু লাইন থেকে আর যেতে পারবে না, বা লাইনের উপরে যেতে পারবে না, লাইনের পাশে থাকবে। দেখো লাইনের পাশে, ঠিক আছে। ঠিক ঠিক একইভাবে আমি বাঁ দিক থেকে উঠাবো, উঠিয়ে লাইনের এই পাশে রেখে দিয়েছি, ঠিক আছে। ফোল্ডিংগুলো মানে ভাঁজগুলো সুন্দর করে হতে হবে। আমি সাদা কাগজ দিয়ে করেছি, তুমি যদি চাও অন্য কোনো কাগজ দিয়ে করতে পারো। এখন দেখো এখানে দুটা ভাঁজ এসে গেছে, এই ভাঁজটি কী করবো, এখন খুলবো। এই দেখো খুলেছি, এখন কী করবে, এই যে সিধা ভাঁজটি আছে, এই সিধা ভাঁজটি ইহার সিধাসিধি থাকবে, এই লাইনে সিধাসিধি বসাবে, এইভাবে খুলবে, খুললে আস্তে আস্তে এখানে বসিয়ে দিলাম, সিধাসিধি হবে, ঠিক মনে রাখবে, কিন্তু সিধাসিধি না হলে পরে ইহা বিকৃত হয়ে যেতে পারে, মানে খারাপ হয়ে যেতে পারে, সুন্দর হবে না। দেখো একটি ঘরের মতন হয়ে গেছে, দেখতে ঘরে ঘরের চাল, ঘরে বেড়া, ঠিক একইভাবে বাঁ দিকে করব। এই এই ভাঁজটি, সিধা ভাঁজটি এই ভাঁজে সিধাসিধি হবে। ঠিক আছে, দেখো এখানে দুটো ঘরের ছবির মতো এসে গেছে। দেখো এটি একটি ঘর, ইহা একটি ঘর, ঠিক আছে। এখন কি করব, ঘরের এক পাশ উল্টো দিকে ব্যান্ড করে দেবো, মানে কি ভাঁজ করে দেবো। আবার এই দেখো, ঠিক আছে, ঠিক একইভাবে একইভাবে এই বাঁ দিকে ঘরের এক সাইড আমি ভাঁজ করে দিচ্ছি, ঠিক তো। আবার লিখে দিচ্ছি, এই যে ঘরটি ছিল, ঘরটির একটা সাইড পিছন দিকে, আর একটা সাইড পিছন দিকে, ঠিক আছে। এবার দেখো কি করতে হবে, এই যে লাইনটি দেখেছো, এই লাইনে সিধে সিধে এখান থেকে একটা পেপার উঠাবে। এখানে দুটো পেপার আছে, একটা পেপার উঠিয়ে এই লাইনের পাশে ফোল্ড করে দিব, ঠিক আছে। এবার কি করব, আবার এই পাতাটাকে উঠাবো, ঠিক, আবার এই লাইনের পাশে নিয়ে ফোল্ড করে দিব, ঠিক আছে। আবার দেখিয়ে দিই, দেখো প্রথমে এই লাইনটি এই লাইনের পাশে যাবে, এই লাইনের উপরে কিন্তু যাবে না, এটা উপরে যাবে না, উপরে গেলে হবে না, জিনিসটি সুন্দর করে হবে না, তাই
প্রথমে এখানে আনবে এই দাগের পাশে, আবার এই দাগের পাশে আবার 2 নম্বর ভাঁজ, ঠিক আছে। এবার এই এই ভাঁজটি কী করবে, অন্য দিকে উল্টো দিকে সেম এই দাগের আশেপাশে তারপর আবার দেখো এভাবে হয়ে গেছে। এখন দেখো ইহার উপর দিকে দেখতে এরোপ্লেনের মতন হয়ে গেছে। এখানে খুলবে, এখানে একটি ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটি খুলে এখানে আমি উল্টে কি করব, এই যে একটি ভাঁজ আছে এই ভাঁজটিকে আস্তে আস্তে টিপে ভিতরের দিকে ঠেলে দেব। দেখো এভাবে আস্তে 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 দেখো বিড়ালের মুক্তি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন কি করব, কান দুটো সুন্দর করে পেতে দেব বিড়ালের নিয়ে, ঠিক আছে। এখন কি করব আমরা, দেখো বিড়ালের মুখ প্রায় কমপ্লিট হয়ে চলছে। আচ্ছা এখন আমরা কি করব, তার চোখ বানাবো। চোখ বানানোর জন্য আমরা এখানে রং এনেছি, রং ইউজ করব, লাল রংটি ইউজ করি। এভাবে আমি কালো কালো রংটি ইউজ করবো। এখানে আমি এই মুখোশটি একটু ভয়ঙ্কর দেখানোর জন্য আমি লাল রংটি ব্যবহার করছি। এই মোজগুলো দিয়েছি। এখন কি করবে, মুখের ভিতরে দেবো, মুখের ভিতরে একটু লাল করে দিই। এখন দেখতে পারো হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? দেখলে আমি তোমাদের মতো কথা বলতে পারি? হা 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 হা, বাই বাই।